আশা করি তোমরা সকলে ভালো আছো। শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের জন্য আজ আবার নিউজ পেপার রিপোর্ট রাইটিংয়ের উপরে একটা ভিডিও আনতে চলেছি। এটা কিন্তু WBCS এর বা PSC-র যে কোনো মেন পরীক্ষায় এবং স্কুল কলেজের পরীক্ষায় ইম্পর্টেন্ট হতেই পারে। টপিকটা খুব বার্নিং টপিক, তোমরা দেখতেই পাচ্ছ এখানে যেটা বলছে যে সাফার ফ্রম ওয়াটার শর্টেজ অফ ওয়াটার, মানে ওয়াটার ক্রাইসিসের উপরে, ঠিক আছে। তো প্রত্যেকবারের মতো ভিডিওটা শুরু করবার আগে একটা রিকোয়েস্ট করবো, দেখো এই ভিডিওর নিচে একটা ডেসক্রিপশান বক্স আছে, প্লিজ ডেসক্রিপশান বক্সটা ভিজিট করো। ওখানে আগে আপলোড হওয়া প্রচুর ইম্পর্টেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং পাবে। ওখানে পাবে PK-দের সরকারের বইয়ের অনুশীলনীর অনেক অনুবাদ এবং তোমরা প্রেসিস রাইটিংয়ের অনেকগুলো ভিডিও পেয়ে যাবে। এছাড়াও আরও অনেক অন্যান্য ভিডিওর প্রয়োজনীয় ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও দেখো ঠিক এখানটাতে একটা আই কার্ড বা আই বাটন আসছে, সেটা টাচ করলেও তোমরা আগে আপলোড হওয়া প্রচুর ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। এই ভিডিও দেখবার পরে সেগুলো দেখে নিতে পারো। তো এসব আমরা পড়ি, প্রথমে কি বলছে পয়েন্টসগুলো। ড্রাফটের রিপোর্ট উইদিন 200 ওয়ার্ডস, 200 শব্দের মধ্যে একটা রিপোর্ট তৈরি করতে বলছে অন দ্য ফলোয়িং পয়েন্টস। তো পয়েন্টসগুলো কী আছে দেখো, পয়েন্টস দুবার লিখে ফেলেছি, যাই হোক সরি। মেনি সিটিজ ইন ইন্ডিয়া, ভারতের অনেকগুলো শহর সাফার ফ্রম শর্টেজ অফ ওয়াটার। সাফার ফ্রম মানে ভোগ করে, শর্টেজ অফ ওয়াটার, শর্টেজ অফ ওয়াটার মানে হচ্ছে জলের অভাব। তারপরে দেখো কি বলছে, ডিপ্লেশন, ডিপ্লেশন মানে হচ্ছে হ্রাস অফ ওয়াটার রিসোর্সেস, মানে জলের যে উৎস সেই উৎসগুলো হ্রাস পাচ্ছে। দেখো তারপরে কি বলছে, পপুলেশন গ্রোথ, জনসংখ্যার বৃদ্ধি, অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন, এই সবগুলো হচ্ছে কারণ এই জল কমে যাওয়ার, ঠিক আছে। তারপরে বলছে দেখো 600 মিলিয়ন অ্যাফেক্টেড, মানে 600 মিলিয়ন মানুষ অ্যাফেক্টেড হচ্ছে বা হয়েছে সেটাই বলছে। অনলি 4% ফ্রেশ ওয়াটার ইন ইন্ডিয়া, ভারতবর্ষে ফ্রেশ ওয়াটার আছে মাত্র 4%, যেখানে ভারতবর্ষের লোকসংখ্যা রয়েছে এর চেয়ে অনেক বেশি, এটা হচ্ছে ওয়ার্ল্ডের নিরিখে রয়েছে, ঠিক আছে। তারপরে 61% ডিক্রিজ মানে হ্রাস অফ গ্রাউন্ড ওয়াটার, মানে ভূগর্ভস্থ জলের 61% হ্রাস হয়েছে ফ্রম 2007 to 2017, 2007 থেকে 2017 এই 10 বছরের মধ্যে গ্রাউন্ড ওয়াটার হ্রাস পেয়েছে 61%। গ্রাউন্ড ওয়াটার মানে ভূগর্ভস্থ জল 61% হ্রাস পেয়েছে। অ্যাকর্ডিং টু কাদের মত অনুযায়ী, অ্যাকর্ডিং টু মানে মত অনুযায়ী বা কোনো রিপোর্ট অনুযায়ী কাদের, সেটা হচ্ছে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, সেটা হচ্ছে CGWB, এদের মত অনুযায়ী এই সময়কালের মধ্যে 61% গ্রাউন্ড ওয়াটার হ্রাস পেয়েছে, কারণ ওটা আমরা তুলে নিয়েছি, ঠিক আছে, সেটা পরে আলোচনায় আসছি। তারপরে দেখো কি বলছে, নীতি আয়োগ রিপোর্ট, নীতি আয়োগের রিপোর্ট কি বলছে, 21 সিটিজ উইল রান আউট মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া, এক্সস্ট হয়ে যাওয়া। কোনো ধরো কোনো ট্যাঙ্কের মধ্যে জল রয়েছে, সেই জল নল দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে রান আউট হয়ে যায়, ঠিক আছে। এগুলো তোমরা অ্যারিথমেটিকের অঙ্কের মধ্যে এই রান আউট শব্দটা খুব পাবে, যাই হোক সেটাই। তাহলে 21 সিটিজ উইল রান আউট মানে 21টা শহর উইল রান আউট মানে শেষ হয়ে যাবে, নিঃশেষিত হবে, কী হবে, কী নিঃশেষিত হবে, শেষ হয়ে যাবে গ্রাউন্ড ওয়াটার বাই 2020, 2020 সালের মধ্যে 21টা শহরের গ্রাউন্ড ওয়াটার মানে ভূগর্ভস্থ জল শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমরা আজকে যখন ভিডিওটা রেকর্ড করছি সেই সময় কিন্তু আমরা অলরেডি 2020 সালের প্রায় শেষের দিকে এগোচ্ছি, তো ভয়াবহ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমাদের সকলকে সচেতন হতে হবে। শুধুমাত্র নিউজ পেপার রিপোর্টটা লিখলেই হবে না, আমাদের কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সচেতন হতে হবে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, গভর্নমেন্টস রিসেন্ট এফর্টস, সরকারের রিসেন্ট মানে হচ্ছে সাম্প্রতিককালের, এফর্টস মানে হচ্ছে প্রচেষ্টা, সেটাও আমাদের এখানে উল্লেখ করতে হবে এই রিপোর্টিংয়ের মধ্যে। তাহলে এই হচ্ছে আমাদের পয়েন্ট, দরকার হলে ভিডিও পজ করে আরও একবার দেখে নিতে পারো। এইবারে আমরা যাই মূল রিপোর্টিংয়ের মধ্যে। আমাদের প্রথম কী করতে হবে, প্রথমে একটা হেডিং দিতে হবে, হেডিংটা দিলাম ওয়াটার ক্রাইসিস ইন ইন্ডিয়া। এইটুকু হেডিং কিন্তু আমার ঠিক ভালো লাগছে না, আমি ইচ্ছে করে হেডিংটা অল্প দিয়েছি, ঠিক আছে। এটা দেওয়ার কারণ হচ্ছে তোমাদেরকে আমি একটু ভাবতে বলছি, তোমরা একটু ভাবো যে এর সঙ্গে আরও 3-4টে শব্দ জুড়ে দিয়ে হেডিংটা আরেকটু বড় এবং মিনিংফুল করা যায় কি না, তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো, ঠিক আছে, আমিও তোমাদের পরে জানিয়ে দেবো, একটু কমেন্ট সেকশানটা খেয়াল রেখো। তারপরে কি বলছে, বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট, এই ধরনের নিউজ কিন্তু বাই এ স্পেশাল করেসপন্ডেন্টই হয়, সারা দেশের খবর আমি এখানে কলকাতায় বসে নিউজ রিপোর্ট করছি, শুধু কলকাতা না, তুমি এটা ব্যাঙ্গালোরে বসে করতে পারতে, চেন্নাইতে বসে করতে পারতে, দিল্লিতে বসে করতে পারতে, কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গার নামই লেখা যেতে পারে। তবে আমি কলকাতার ছেলে মানে পশ্চিমবঙ্গের ছেলে, যে কোনো রিপোর্ট লেখার ক্ষেত্রে আমি কলকাতা নামটা ইউজ করতেই পারি, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো
কোনো কোনো ক্ষেত্রে যেখানে বলে দেয় যে নিজের নাম এবং ঠিকানা প্রকাশ করা যাবে না, সেই সব জায়গাতে একটা প্রশ্ন। তবে জায়গার নাম লেখার ক্ষেত্রে আমার মনে হয় না কোনো সমস্যা আছে। আর এইখানটাতে যেখানে বলে যে নিজের পরিচয় প্রকাশ করবে না, সেখানে এক্স ওয়াই জেড লিখতে হয়, তো এখানে তো বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট লেখা রয়েছে, এখানে কি কারোর নাম লেখা রয়েছে? সুতরাং এখানে এক্স ওয়াই জেড ইত্যাদি লেখারও কোনো প্রয়োজন নেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ডেটটা কী দেবে তোমাদের অনেকের প্রশ্ন, ডেট হচ্ছে যেদিন তুমি পরীক্ষার হলে প্রশ্নের উত্তর দিচ্ছ সেই ডেটটাই দেবে, মানে পরীক্ষার দিনই তোমার এই নিউজ পেপার রিপোর্টিংয়ের দিন। যে কোনো নিউজ পেপার রিপোর্টিং, তুমি যদি এক বছর আগের কোনো একটা বিশেষ ঘটনার রিপোর্ট লেখো, সেক্ষেত্রেও তোমার পয়েন্টের মধ্যে যদি সেই এক বছর আগের কোনো বিশেষ ঘটনার রিপোর্ট লিখতে যাও, যাই থাকুক না কেন, তুমি পরীক্ষায় যেদিন দেবে, মানে পরীক্ষা যেদিন দেবে সেই দিনের ডেটটা লিখবে, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপরে সালটা দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে জায়গা নিয়ে কোনো আর মনে হয় প্রশ্ন তোমাদের থাকবে না, অনেকেরই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। জায়গাটা কলকাতা লিখে দেবে কমন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু যদি কোনো লোকাল নিউজ লিখতে হয়, মানে একেবারে তোমার লোকাল নিউজ, সেক্ষেত্রে তোমার জায়গার নাম লিখবে। প্রশ্নে যদি আবার বলা থাকে যে জায়গার নাম অন্য কিছু দিতে হবে বা জায়গার নাম প্রকাশ করা যাবে না, সেক্ষেত্রে প্রশ্ন আলাদা। তবে জায়গার নামের ক্ষেত্রে সাধারণত সেরকম কিছু হয় না, নিজের নাম প্রকাশ করতে, আইডেন্টিটি প্রকাশ করতে বারণ করে, নিজের নাম লিখতে বারণ করে। যাই হোক, তারপরে দেখো কী বলছে, মূল জায়গায় আমরা ফিরে আসি। সিটিজ লাইক চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু অ্যান্ড কলকাতা ইটিসি, আরও দু চারটে শহরের নাম তুমি লিখতে পারো, তবে অত শব্দ বাড়িয়ে লাভ নেই। পয়েন্টে কোনো শহরের নাম লেখা নেই, কিন্তু আমি এখানে উল্লেখ করে দিলাম, এগুলো কিন্তু আমাদের জানতে হবে, হ্যাঁ, জানার দরকার, সাধারণ জ্ঞান। তাহলে সিটিজ মানে শহর, লাইক কোন কোন শহর, চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু অ্যান্ড কলকাতা, এই যে শহরগুলো, চারটে শহরের নাম আমি লিখেছি, ঠিক আছে? এই চারটে যে শহর, এই শহরগুলোর তোমার কী বলবো, এই শহরগুলো মতো, মানে এই কলকাতা, দিল্লি, বেঙ্গালুরুর মতো শহরগুলো হ্যাভ বিন সাফারিং মানে হচ্ছে ভোগ করে যাচ্ছে, অর্থাৎ কি না, অনেক দিন ধরে এটা চলছে। সাফারিং মানে হচ্ছে ভোগ করা, তারপরে প্রিপোজিশন বসে ফ্রম, তাহলে সাফারিং ফ্রম মানে ভোগ করে চলেছে। শর্টেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার, শর্টেজ মানে হচ্ছে ঘাটতি বা স্বল্পতা, অফ ড্রিঙ্কিং ওয়াটার মানে হচ্ছে পানীয় জলের ঘাটতি বা পানীয় জলের স্বল্পতা ভোগ করে যাচ্ছে তারা, ফর এ ফিউ ইয়ার্স, কয়েক বছর ধরে, ডিউ টু, কারণে, ডিপ্লেশন অফ ওয়াটার রিসোর্সেস, ডিপ্লেশন মানে হ্রাস, একটু আগেই বলেছি, অফ ওয়াটার রিসোর্সেস মানে জলের যে উৎস তার হ্রাস, তারপরে কী বলছে, র্যাপিড পপুলেশন গ্রোথ, দ্রুত, র্যাপিড মানে দ্রুত, পপুলেশন গ্রোথ মানে জনসংখ্যার বৃদ্ধি, অ্যান্ড অ্যাডভার্স ইফেক্টস, অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল, ইফেক্টস মানে ফলাফল, মানে প্রতিকূল ফলাফল অফ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ুর পরিবর্তন। তাহলে দেখো কী বলছে, এই সিটিজ লাইক চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু অ্যান্ড কলকাতা, মানে এই চারটে শহরের ইটিসি, মানে চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা ইত্যাদির মতো শহরগুলো, ঠিক আছে, ইত্যাদি মতো শহরগুলো, অর্থাৎ চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু, কলকাতার মতো শহরগুলো হ্যাভ বিন সাফারিং ফ্রম শর্টেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার, মানে পানীয় জলের অভাবে তারা ভোগ করছে, অভাব, এই কষ্টটা তারা পাচ্ছে, ঠিক আছে, মানে পানীয় জলের অভাবের এই অবস্থাটা তারা ভোগ করছে, ফর এ ফিউ ইয়ার্স, কয়েক বছর ধরে, ডিউ টু, কারণে, এই এই কারণ, কী কারণ, না জলের যে রিসোর্স মানে জলের যে উৎস সেটা শেষ হয়ে যাচ্ছে, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অ্যান্ড অ্যাডভার্স ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, এবং জলবায়ুর যে পরিবর্তন তার খারাপ প্রভাব বা প্রতিকূল প্রভাব পড়ছে সেই জন্য, ঠিক আছে? লাইনটার মানে তোমরা বুঝতে পেরেছ, পুরো সেন্টেন্সটা এখানে কিন্তু শেষ হচ্ছে, ফুল স্টপ দিচ্ছি, তারপরে এই তিনটে ডট দেওয়া মানে কন্টিনিউ হচ্ছে আমার প্যারাগ্রাফ, সেন্টেন্স কিন্তু শেষ, পরীক্ষার হলে এই ডটগুলো লিখবে না, ঠিক আছে? তারপরে দেখো কী বলছে, এই যে আবার ডট মানে আমার প্যারাগ্রাফটা কন্টিনিউ করছে সেটা বোঝানোর জন্য, এটা কিন্তু নতুন সেন্টেন্স শুরু হচ্ছে, ওয়াটারের ডব্লিউ বড় হাতের। দেখো কী বলছে, ওয়াটার স্কারসিটি মানে জলের স্বল্পতা, ইন ইন্ডিয়া, ভারতে জলের স্বল্পতা, রিসেন্টলি মানে হচ্ছে বর্তমানে। আচ্ছা, এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে কি, প্রশ্ন তোমার কি আসবে সেটা কিন্তু বলা মুশকিল। ওয়াটার ক্রাইসিস ইন ইন্ডিয়া দিয়ে কমন একটা প্রশ্ন দিয়ে লেখানো হচ্ছে, এটা কিন্তু স্পেসিফিক কোনো শহর দিয়ে দিতে পারে, স্পেসিফিক কোনো রাজ্য দিয়ে দিতে পারে, আবার কমন সারা ইন্ডিয়ার জন্যও এটা দিতে পারে, ঠিক আছে, আবার সারা পৃথিবীর জন্যও কিন্তু এটা দিতে পারে, তবে ভারতবর্ষ দেওয়াটাই ধরে নিচ্ছি এটা হতে পারে। তবে চেন্নাই বা দিল্লির মতো শহরগুলোতে বা বেঙ্গালুরুর মতো শহরগুলোতে কিন্তু জলের কষ্ট অনেকটাই বেশি, কলকাতাতেও এর ছাপ পড়েছে। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে, যে কোনো শহরের নামই উল্লেখ করে দিতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু সেই পার্টিকুলার শহরের উপরে ফোকাস করে
ওয়াটার ক্রাইসিস লিখব। এখানে কিন্তু আমি পুরো দেশেরটা লিখছি, একটা জেনারেল সেন্স তোমাদের দিচ্ছি, যদি কখনো প্রয়োজন হয় আলাদা করে আবার কিছু একটা লেখা যেতে পারে। আর এইখানে দেখো এই প্রশ্নটা কিন্তু ওয়াটার ক্রাইসিসের মধ্যে রয়েছে। ওয়াটার ক্রাইসিস মানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার ইনক্লুডিং, ড্রিঙ্কিং ওয়াটার তো রয়েছে সেই সঙ্গে ইনক্লুসিভ অন্য যে আমাদের ব্যবহারের জল, চাষের জল হতে পারে, আরও অন্যান্য যে ব্যবহারের জল সেগুলো পরে আলোচনায় আসছি, সবটাই কিন্তু এর মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, ড্রিঙ্কিং ওয়াটারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের কাছে, সেটাই আমরা ঠিক মতো পাচ্ছি না, তার অন্য জল। যাই হোক, অন্য জলের সঙ্গে অন্য জলেরও যে ব্যাপার তার সাথে ড্রিঙ্কিং ওয়াটারের একটা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট সম্পর্ক থাকে, সেটা পরে আসছি আমরা। তো তাহলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে ওয়াটার ক্রাইসিস ইন ইন্ডিয়া, সেই নিয়ে রিপোর্ট লিখছি। এটা এটা একটা জেনারেল রিপোর্ট, স্পেসিফিক কোনো রাজ্য বা শহরকে নিয়ে লেখা হচ্ছে না, অথবা শুধুমাত্র ড্রিঙ্কিং ওয়াটার নিয়েও কিন্তু লেখা হচ্ছে না। এটা ড্রিঙ্কিং ওয়াটার হতে পারে, বাথ ওয়াটার হতে পারে, বা এই ধরনের ডোমেস্টিক ওয়াটার হতে পারে, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের জলের অভাব দেখা দিচ্ছে, সেটাই লেখার চেষ্টা করা হচ্ছে। এবং মাথায় রাখতে হবে 200 শব্দ, কিছু বেশি শব্দ হয়েছে, কিছু করার নেই, একটু লিখতে গিয়ে কম হয়ে গিয়েও ঠিক হয়ে যাবে। তারপরে দেখো কী বলছে, ওয়াটার স্কার্সিটি ইন ইন্ডিয়া রিসেন্টলি, মানে সম্প্রতিকালে জলের অভাব, ভারতে জলের অভাব ইজ এ বার্নিং প্রবলেম, এটা একটা বার্নিং প্রবলেম। দেখো এটা আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, বার্নিং মানে জ্বলন্ত প্রবলেম মানে সমস্যা, হুইচ মানে যা, এই যা মানে প্রবলেমটাকে বোঝাচ্ছে। অ্যাফেক্টস, অ্যাফেক্টস মানে ক্ষতি করে, এটি ইফেক্ট না কিন্তু, অ্যাফেক্টস, অ্যাফেক্টস মানে ক্ষতি করে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। নিয়ারলি 600 মিলিয়ন পিপল, মানে 600 মিলিয়ন পিপলকে, 1 মিলিয়ন মানে 10 লাখ, তোমরা জানো ওই হিসেব করে লাভ নেই। এই তথ্যটা আমি উইকিপিডিয়া থেকে সংগ্রহ করেছি, তোমরাও দেখে নিতে পারো, যদি মতের অমিল হয় তোমরা তোমাদের মতো তথ্য লিখতে পারো, নো প্রবলেম। তাহলে হুইচ অ্যাফেক্টস নিয়ারলি 600 মিলিয়ন পিপল, যেটা 600 মিলিয়ন মানুষকে অ্যাফেক্ট করছে মানে ক্ষতিগ্রস্ত করে ইচ ইয়ার, প্রত্যেক বছর। ইন অ্যাডিশান টু, এর সঙ্গে রয়েছে অতিরিক্ত, এর সঙ্গে আবার রয়েছে ইন অ্যাডিশান টু, দেখো ইন অ্যাডিশান টু, এই অ্যাডিশানের পরে টুটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পরে আমাদের বসাতে হয় যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, হার্মিং, হার্ম থেকে হার্মিং, প্রেজেন্ট পার্টিসিপেল এটা কিন্তু ভার্ব না। তাহলে ইন অ্যাডিশান টু, এর সঙ্গে রয়েছে হার্মিং মানে ক্ষতিগ্রস্ত করা রয়েছে, কী ক্ষতিগ্রস্ত করছে, দ্য ইকোসিস্টেম, মানে ইকোসিস্টেম মানে কি, বাস্তুতন্ত্র, অ্যান্ড এগ্রিকালচার এবং কৃষিকার্য। তাহলে ওয়াটার স্কার্সিটি যেটা, সেটা 600 মিলিয়ন মানুষকে প্রত্যেক বছর ক্ষতিগ্রস্ত করে, এর সঙ্গে ইন অ্যাডিশান টু, মানে এর সঙ্গে যেটা আরও রয়েছে সেটা হচ্ছে হার্মিং দ্য ইকোসিস্টেম অ্যান্ড এগ্রিকালচার, মানে বাস্তুতন্ত্র এবং কৃষিকার্য ক্ষতিগ্রস্ত করে। তারপরে কী বলছে দেখো, ইন্ডিয়া হ্যাজ, ভারতের আছে, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অনলি 4% অফ ফ্রেশ ওয়াটার, কেবলমাত্র 4% ফ্রেশ ওয়াটার আছে, এটা কিন্তু সারা বিশ্বের নিরিখে। ঠিক আছে, সেটা আর লেখার দরকার নেই, সারা বিশ্বের নিরিখে ওটা বোঝাই যায় সেন্টেন্সটা লিখলে, ওটা লিখতে গেলে আরও শব্দ বেড়ে যাবে। তাহলে ইন্ডিয়া হ্যাজ অনলি 4% ফ্রেশ ওয়াটার, ভারতের আছে কেবলমাত্র 4% ফ্রেশ ওয়াটার রিসোর্সেস। ঠিক আছে, রিসোর্সেস মানে হচ্ছে ভান্ডার, জলের উৎস, ভান্ডার। এগেইনস্ট, এই এগেইনস্ট মানে বিরুদ্ধে নয়, এগেইনস্ট মানে জন্য, কাদের জন্য, এই ধরনের সেন্টেন্সে এগেইনস্ট ব্যবহার করা হয়। এগেইনস্ট ওভার, ওভার মানে এখানে মোর দ্যান, 1.3 বিলিয়ন পিপল, ওই বিলিয়ন শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা উইকিপিডিয়া থেকে এই তথ্যটা নেওয়া হয়েছে। এই ধরনের ভাষাগুলো ব্যবহার করা হয়, ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় এই ধরনের রিপোর্টিংয়ের ক্ষেত্রে, সেই জন্য আমিও এটা ব্যবহার করেছি। এটা ওই আমাদের 130 কোটির মানুষ রয়েছে, তো সেটাকেই আর কি বোঝাচ্ছে বিলিয়ন দিয়ে। যাই হোক, তাহলে কী বলছে, ইন্ডিয়া হ্যাজ অনলি 4% ফ্রেশ ওয়াটার, ভারতের আছে কেবলমাত্র 4% ফ্রেশ ওয়াটার রিসোর্সেস, রিসোর্সেস মানে হচ্ছে জলের ভাণ্ডার বা উৎস। তাহলে আমাদের ফ্রেশ ওয়াটার কতটুকু রয়েছে ভারতের, মাত্র 4%। ঠিক আছে, আমাদের যে 130 কোটি মানুষ, 130 কোটিরও বেশি মানুষ, যে ওভার মানে এরও বেশি, বেশি মানুষের জন্য মাত্র, এই অনলি মানে মাত্র 4% ফ্রেশ ওয়াটার রয়েছে বিশ্বের নিরিখে। আশা করি তোমরা লাইনটা বুঝতে পেরেছ। পরের সেন্টেন্স দেখো কী বলছে, আচ্ছা পরের সেন্টেন্স মানে পরের প্যারাগ্রাফ, দেখো পরের প্যারাগ্রাফে বলছে, ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট গ্রাউন্ড ওয়াটার ইউজার। এটা দেখো আবার ওয়ার্ল্ডের মধ্যে বলছে, ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, ওয়ার্ল্ডস মানে পৃথিবীর, বিগেস্ট মানে সর্ববৃহৎ, গ্রাউন্ড ওয়াটার ইউজার, গ্রাউন্ড ওয়াটার মানে হচ্ছে ভূগর্ভস্থ জল, তার ইউজার মানে সেই জলটাকে ইউজ করছে। ঠিক আছে, এইখানে ভার্ব কিন্তু ইজ, তাহলে কী দাঁড়ালো, ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট গ্রাউন্ড ওয়াটার ইউজার, মানে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গ্রাউন্ড ওয়াটারের ব্যবহারকারী দেশ, অ্যান্ড অ্যাকর্ডিং টু
দ্য সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, একটু আগে বলা হয়েছে, পয়েন্ট পেয়েছো, ঠিক আছে। কমাদি বলছে দ্য কন্টিনিউয়াস এক্সট্রাকশান, কন্টিনিউয়াস মানে অনবরত, বিরামহীনভাবে যেটা চলছে, এক্সট্রাকশান মানে হচ্ছে নিষ্কাশন অব গ্রাউন্ড ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার মানে হচ্ছে ভূগর্ভস্থ জল। আমরা টিউবওয়েল পুঁতে বা ওই ধরনের জিনিস ব্যবহার করে আমরা ভূগর্ভস্থ জল প্রতিনিয়ত প্রতিঘণে তুলে চলেছি, তাই না? তো ভূগর্ভস্থ জলটা সেইভাবে আস্তে আস্তে কমে যাচ্ছে, বৃষ্টির জল ন্যাচারাল পদ্ধতিতে পিউরিফাই হয়ে আবার ভূগর্ভের মধ্যে ঢুকে সবসময় যাচ্ছে না, এই নিয়ে আমরা খুব চিন্তায় আছি। ছোট করে সমস্যার কথাটা বললাম, তোমরা এটা অনেকেই জানো। তাহলে কি বলছে দেখো, দ্য কন্টিনিউয়াস এক্সট্রাকশান অফ গ্রাউন্ড ওয়াটার মানে অনবরত যে নিষ্কাশন হয়ে চলছে গ্রাউন্ড ওয়াটারের, অর্থাৎ ভূগর্ভস্থ জল, ফ্রম 2007 to 2017, 2007 থেকে 2017 সালের এই 10 বছর সময়কালে, কজড, ঘটিয়েছে, পাস্ট অ্যান্ড ইনফিনিট টেন্সে রয়েছে, এটা কিন্তু ভার্ব, দ্য অ্যাকুইফার্স মানে হচ্ছে ভূগর্ভস্থ জলস্তর, সেই জলস্তরকে বলছে, ঠিক আছে। ইন ইন্ডিয়া, ভারতের ভূগর্ভস্থ জলস্তর টু ডিক্রিজ, মানে এই যে 10 বছর ধরে, এটা একটা সমীক্ষা করে দেখা গেছে, মানে এটা একটা সার্ভে করে দেখা গেছে এই সময়কালের মধ্যে, মানে 2007 থেকে 2017 সালের মধ্যে, এই সময়কালের মধ্যে যে পরিমাণ কন্টিনিউয়াসলি আমরা গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশান করেছি, অর্থাৎ ভূগর্ভস্থ জল বার করে এনেছি, তাতে করে কি হয়েছে, কজড, এটা ঘটিয়েছে দ্য অ্যাকুইফার্স ইন ইন্ডিয়া টু ডিক্রিজ, মানে আমাদের ভূগর্ভস্থ জলের স্তর কমে গেছে 61%, 61% জল কমে গেছে, ভূগর্ভস্থ জল, খুব মারাত্মক পরিণতি হতে চলেছে সামনের দিনে। ভূগর্ভস্থ জল যা না হলে আমাদের খাওয়া চলে না, আমাদের জীবন ধারণ হয় না, সেই জল কিন্তু 61% কমে গেছে, ঠিক আছে। তারপরে কী বলছে দেখো, তাহলে এইটা কাদের সমীক্ষা অনুযায়ী, এই CGWB-র সমীক্ষা অনুযায়ী, ঠিক আছে। তারপরে দেখো কী বলছে, বিসাইডস দিস, এই দিসটা না দিলেও এখানে চলে, দিলেও অসুবিধা নেই, বিসাইডস দ্য ডিলেইড মনসুন, ডিলেইড মনসুন মানে হচ্ছে বিলম্বিত মনসুন, মনসুন মানে হচ্ছে মৌসুমি বায়ু যার দ্বারা আমাদের দেশে বৃষ্টিপাত হয়, ঠিক আছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। দেখো আমাদের যে ভূগর্ভস্থ জল, এর একটা ভারসাম্য রক্ষা হয়, যখন বৃষ্টি হয় তখন যে বৃষ্টির জল, এই জলটা আবার ভূগর্ভস্থ জলের মধ্যে আস্তে আস্তে মিশে যায়। এটা ছোটো কথা, ছোটো কথা মানে হচ্ছে অল্প করে বলা, এর অনেক রকম ব্যাপার আছে, সেগুলো ভূগোল এবং বিজ্ঞানের কথা, আমি সে জায়গায় যাচ্ছি না, আমিও সবটা খুব ভালো জানিও না। যাই হোক, তো যখন বৃষ্টি হয় তখন সেই জলের ভারসাম্য খানিকটা, ব্যালেন্স খানিকটা রক্ষা হয়, অর্থাৎ খানিকটা বর্ষাকালে ভূগর্ভস্থ জল খানিকটা বাড়ে। তো যদি আমরা শীতকালে জল খরচা করছি, ভূগর্ভস্থ জল খরচা করতে করতে বৃষ্টি যতদিন না আসবে ততদিন তো এই খরচাটা হতেই থাকবে, মানে ওয়াটার লেভেলটা তো নিচে নামতেই থাকবে, তাই না? যখন বৃষ্টি আসবে তখন ওয়াটার লেভেলটা একটু আপ হবে, মানে একটু উপরে উঠবে, কিন্তু যদি দেখা যায় বৃষ্টি আসতে অনেক দেরি হচ্ছে, আমাদের জলের খরচা তো আর বন্ধ হচ্ছে না, তখন কী হবে? তখন কিন্তু একটু বেশি পরিমাণে জলের স্তর নেমে যাবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, সেটাই বলছে। দ্য ডিলেড মনসুন, ডিলেড মনসুন মানে হচ্ছে বিলম্বিত মৌসুমি বায়ু অ্যান্ড ডেফিসিয়েন্সি ইন রেইনফল, দেখা যাচ্ছে মৌসুমি বায়ু এলো, ডেফিসিয়েন্সি ইন রেইনফল মানে কি, ডেফিসিয়েন্সি মানে ঘাটতি, ইন রেইনফল মানে বৃষ্টিপাত, বৃষ্টিপাতের ঘাটতি, দেখা গেল মনসুন ঠিক সময় মতো এলো কিন্তু বৃষ্টি সব বছর সমান হয় না, কখনো বেশি কখনো কম, আবার কোথাও কোথাও দেখা যায় কি, কোথাও একটু বেশি আবার কোথাও খুবই কম হয়, এরকম তো হয়, বিগত বহু বছর ধরে আমরা এটা দেখে আসছি। আমাদের নিজেদের ত্রুটি বিচ্যুতির জন্য, আমাদের নিজেদের আমোদ প্রমোদের জন্য আমরা পৃথিবীকে এই রকম বানিয়ে ফেলেছি যে আমাদের বৃষ্টি সময় মতো হয় না, পরিমিত হয় না, যার কারণে এই সমস্যাটা কিন্তু আসছে, ঠিক আছে, এটাও একটা কারণ আর কি। তাহলে বলছে দ্য ডিলেড মনসুন মানে বিলম্বিত মৌসুমি বায়ু অ্যান্ড ডেফিসিয়েন্সি ইন রেইনফল এবং বৃষ্টিপাতের ঘাটতি, আর এগুলো হয়, এই দুটো জিনিস বহুবচন তাই, আর অলসো এগুলোও হয় রেসপন্সিবল, দায়ী ফর জন্য লোয়ারিং, লোয়ারিং মানে হচ্ছে নিচে নামিয়ে আনা, দ্য লেভেলস ইন রিজার্ভার্স অ্যাক্রস দ্য কান্ট্রি, রিজার্ভার্স মানে হচ্ছে যে সমস্ত জলাধারে জল থাকে সেইগুলোর কথা বলা হচ্ছে, ঠিক আছে। শুধুমাত্র যে রিজার্ভারে জল থাকে তাই কিন্তু না, গ্রাউন্ড ওয়াটারের একটা লেভেল কিন্তু ব্যালেন্স হয় হচ্ছে বৃষ্টির জলের দ্বারা, সেটা এখানে ওইভাবে আলোচনা করা হয়নি, এখানে শুধু রিজার্ভার্স ব্যবহার করা হয়েছে প্রধান যে জায়গাটা সেইটা, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলছে,
বিসাইডস দিস, এছাড়াও দ্য ডিলেড মনসুন অ্যান্ড ডেফিসিয়েন্সি ইন রেইনফল, মানে বিলম্বিত মৌসুমি বায়ু এবং বৃষ্টিপাতের স্বল্পতা, আর অলসো রেসপন্সিবল, এটাও দায়ী কিসের জন্য, লোয়ারিং দ্য লেভেলস ইন রিজার্ভারস অ্যাক্রস দ্য কান্ট্রি। অ্যাক্রস দ্য কান্ট্রি মানে দেশ জুড়ে যত জলাধার আছে সেই জলাধারগুলোর ওয়াটার লেভেল এটা কমে যাওয়ারও কারণ হচ্ছে কি, বৃষ্টি কম অথবা বিলম্বিত মৌসুমি বায়ু। ঠিক আছে, এটা একটা কারণ। আরেকটা কারণ যেটা আমি আগেই আলোচনা করলাম, ওটা সবটাই এখানে লেখা হয়নি, লেখার দরকারও নেই, এতেই হবে। নেক্সট দেখো, দ্বিতীয় প্যারাগ্রাফটা চলছে, মোরওভার মানে এছাড়াও কি বলছে, অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায় 80%। এই তথ্যগুলো কিন্তু আমার নিজের তৈরি করা না, উইকিপিডিয়া সার্চ করে তৈরি করা। ঠিক আছে, তোমাদের যদি মতের অমিল হয় তোমরা অবশ্যই সার্চ করে দেখো, সেক্ষেত্রে যদি তোমরা তথ্য অন্যরকম পাও এবং রিলায়েবল অন্য তথ্য পাও নিশ্চয়ই ব্যবহার করতে পারো, নো প্রবলেম। তাহলে দেখো, মোর ওভার আরেকটা কথা যে তথ্য হেরফের হয়ে গেলে তুমি মার্কস কম পাবে এমন কিন্তু নয়, দেখতে এক্সামিনার দেখবে তুমি কতটা ঠিকঠাক লিখতে পাচ্ছ কনসেপ্ট ক্লিয়ার করে। 80%-এর জায়গায় 70-90% বা 60% লিখলেও কিন্তু এতে নাম্বার কমার কোনো জায়গা নেই। ঠিক আছে, যদি তোমাদের কোনো ভুল কনসেপশন থাকে এই ব্যাপারে ক্লিয়ার করে নিতে পারো। তোমার এই যে এই পার্সেন্টেজ, এই তথ্য যেগুলো আমরা দিচ্ছি সেই তথ্যগুলো পয়েন্টে যদি না থাকে তুমি তোমার মতো যদি তথ্য দাও সেই তথ্যের মধ্যে 19-20 হেরফের হলে কোনো সমস্যা নেই। তারপরে দেখো, মোর ওভার অ্যাপ্রক্সিমেটলি 80% অফ ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার, অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায় 80% মানে 80% ডোমেস্টিক মানে হচ্ছে গৃহের, মানে আমাদের গৃহস্থলীর ওয়েস্ট ওয়াটার মানে হচ্ছে যে জল নষ্ট হয়। দেখো, আমরা ঘরে যখন জল ব্যবহার করি সেই জলের, মাছ ধোয়া জল, চাল ধোয়া জল, স্নান করা জল, এই ধরনের যে জলগুলো, সেই জলগুলো কিন্তু আমরা, আমাদের ড্রেনেজ হয়ে যায়, সেই জলগুলো কিন্তু আমরা আর রাখি না। ঠিক আছে, তো শুনেছি কোনো কোনো দেশে যেখানে খুব জল কষ্ট আছে সেখানে তারা স্নানের জলটা কোনো একটা বড় পাত্রে ধরে রাখে, সেইটা পরে আবার তারা ল্যাট্রিনে ইউজ করে। এটা আমার শোনা না, এটা সত্যি ঘটনা। তো এরকম দিনও হয়তো সামনে আমাদের আসছে, হয়তো আমার তোমার বাড়ি যেখানে সেখানে এই জলের কষ্টটা নেই, আজকে নেই কালকে হবে না, এটা কিন্তু নয়। সেই জন্যে যতটা আমরা পারি এখন থেকে সাবধান হব এবং জল বাঁচানোর চেষ্টা করব, এটা কিন্তু আমাদের সামাজিক নৈতিক একটা দায়িত্ব। দেখো তারপরে কি বলছে, তাহলে 80% ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার মানে 80% যে ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার, অর্থাৎ ওয়েস্ট ওয়াটার মানে যে জলটা নষ্ট হচ্ছে, ওই কীভাবে নষ্ট হচ্ছে আমি বললাম, ইজ ড্রেইনড, এটা ড্রেইনড হয়ে যায়। দেখো এটা প্রেজেন্ট টেন্সে আছে কিন্তু অ্যাক্টিভ ভয়েজে নেই, প্যাসিভ ভয়েজে আছে। ইজ ড্রেইনড আউট, এটা ড্রেইনড আউট হয়ে যাচ্ছে মানে চলে যাচ্ছে, ঠিক আছে, নষ্ট হয়ে যাচ্ছে। কোথা থেকে কীভাবে নষ্ট হচ্ছে, অ্যান্ড আলটিমেটলি এবং শেষ পর্যন্ত ইট ফলস ইনটু সি, এটা ফলস ইনটু সি ওয়াটার মানে সমুদ্রের জলে এটা পতিত হয়, ফলস ইনটু মানে পতিত হয়, ফ্লোয়িং প্রবাহিত হয়ে ইনটু আদার ওয়াটার বডিজ, অন্য যে জলের যে বডিজ, আদার মানে অন্য, ওয়াটার বডিজ মানে কি, ওয়াটার বডিজ মানে হচ্ছে নদী নালা খাল এই সবগুলোকে। আমরা যখন আমাদের গ্রামের বাড়িতে বা আমরা যারা গ্রামে বাস করি তারা হয়তো সবসময় এইটা এইরকমভাবে দেখি না, তবে দেখো তুমি ধরো কলকাতায় বাস করো বা ওই রকম কোনো সিটিতে বাস করো যেখানে পাশে একটা নদী আছে, তো তোমার বাড়ির যত ওয়েস্ট ওয়াটার সেই ওয়াটারটা কোনো না কোনো নালায় যাচ্ছে, দেখবে সেই নালার জলটা আলটিমেটলি গঙ্গায় গিয়ে পড়ছে বা অন্য কোনো নদী, যেখানে তোমার বাড়ি সেই নদী মানে যে নদীর পাশে তোমার বাড়ি সেই নদীতে গিয়েই কিন্তু আলটিমেটলি পড়ছে। ঠিক আছে, তো এইটা সেই নদীর জল কিন্তু আলটিমেটলি কোনো না কোনোভাবে সমুদ্রে গিয়ে পৌঁছচ্ছে, সেটাইর কথাই এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এটাও কিন্তু সার্ভে করে উঠে এসছে ব্যাপারটা, তাহলে এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তারপরের লাইন কী বলছে দেখো, তাহলে আলটিমেটলি এই 80% ওয়েস্ট ওয়াটার কিন্তু কোনো না কোনোভাবে সমুদ্রে গিয়ে পৌঁছচ্ছে, যেটা আমাদের আর কাজে লাগছে না। ঠিক আছে, সমুদ্রের জল আমরা ব্যবহার করি না। তারপরে কী বলছে দেখো, র্যাপিড আরবানাইজেশন আচ্ছা, আরবানাইজেশন এই জেডের জায়গায় এসও কিন্তু দেওয়া যাবে। ঠিক আছে, এটা যখন আমি টাইপ করেছি তখন হয়তো এটা নিয়েছে এই আমেরিকান বানান কী সব ব্যাপার ট্যাপার আছে, হ্যাঁ তোমরা আরও আমার চেয়ে ভালো জানো, আমি অত বুঝি না, যাই হোক সেই ব্যাপারটা, র্যাপিড আরবানাইজেশন এই বানানটা কিন্তু এই জেড না দিয়ে তুমি এসও দিতে পারো, অসুবিধা নেই, জেড দিলেও অসুবিধা নেই। দেখো র্যাপিড মানে হচ্ছে দ্রুত, আরবানাইজেশন মানে হচ্ছে কি, নগরায়ন। ঠিক আছে, আরবানাইজেশন হলে কী হয়, আরবানাইজেশন হলে দেখা গেছে যে মাঠ পুকুর ইত্যাদি ভরাট করে সেখানে কী হচ্ছে, বাড়ি হয়ে যাচ্ছে, বহুতল বাড়ি হচ্ছে, সেটাকেই বলছে র্যাপিড মানে দ্রুত, আরবানাইজেশন মানে নগরায়ন, ঠিক আছে, শহরীকরণ ইত্যাদি। ওয়েইং টু মানে কারণে, কিসের জন্য, পপুলেশন কী কারণে, পপুলেশন গ্রোথ, পপুলেশন গ্রোথ মানে জনসংখ্যা বৃদ্ধি, তাহলে জনসংখ্যা বৃদ্ধির কারণে যে দ্রুত নগরায়ন তার ফলে কী হচ্ছে, হ্যাজ অলসো রিডিউসড, সেটাও অলসো মানে আরও, রিডিউসড কমিয়েছে মেনি পন্ডস, ঠিক আছে, মেনি পন্ডস মানে হচ্ছে অনেক পুকুরকে কমিয়ে দিয়েছে, রেজাল্টিং ইন
ঠিক আছে, মেনি পন্ডস অর ট্যাঙ্কসও লিখতে পারো জলাধার, ঠিক আছে, শুধু আমি পন্ডস লিখেছি, পন্ডস তোমরা পন্ডস অর ট্যাঙ্কস এটা জুড়ে দিতে পারো। রেজাল্টিং ইন, ফলস্বরূপ কি হচ্ছে, এটা কিন্তু ভার্ব নয়, স্কারসিটি অফ ওয়াটার, জলের সমস্যা হচ্ছে, স্কারসিটি মানে অভাব, জলের স্বল্পতা হচ্ছে এর ফলে। তাহলে ঘটনা কি হচ্ছে, মানুষের বৃদ্ধির ফলে আমাদের র্যাপিড আরবানাইজেশন হচ্ছে, অর্থাৎ নগরায়ন হচ্ছে, নগরায়নের জন্য পুকুর ভরাট করে বাড়ি হচ্ছে, বহুতল ফ্ল্যাট হচ্ছে ইত্যাদি হচ্ছে, যার ফলে পুকুরগুলো কমে যাচ্ছে, এই পুকুর মানে জলাশয় কমে যাচ্ছে, ঠিক আছে। এই পন্ডসের জায়গায় তোমরা কিন্তু এখানে পন্ডস অর ট্যাঙ্কস লিখে দিও, ঠিক আছে। তাহলে জলাশয় কমে যাচ্ছে, জলাশয় কমে যাওয়ার ফলে কি হচ্ছে, রেজাল্টিং ইন স্কারসিটি মানে অভাব অফ ওয়াটার, জলের অভাব সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। নেক্সট, থার্ড প্যারা বা লাস্ট প্যারা, দেখো এটা শুরু করার আগে আমি একটা রিকোয়েস্ট করবো তোমাদের, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্রয়োজনীয় মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওর সুবিধা নিতে পারে। আর তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তা না হলে কিন্তু এই ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা সব পাবে না, ঠিক আছে। তো দেখো লাস্ট প্যারাগ্রাফটা কী বলছে, অ্যাকর্ডিং টু নীতি আয়োগ, নীতি আয়োগের তথ্য অনুযায়ী, অ্যাকর্ডিং টু মানে অনুযায়ী, 21 ইন্ডিয়ান সিটিজ মানে 21টা ভারতীয় শহর উইল রান আউট, একটা পয়েন্টে আমরা পেয়েছিলাম, উইল রান আউট, রান আউট মানে কী বললাম, এক্সস্ট হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, অফ গ্রাউন্ড ওয়াটার বাই 2020। তাহলে নীতি আয়োগের তথ্য অনুযায়ী 21টা ভারতের 21টা শহর 2020 সালের মধ্যে গ্রাউন্ড ওয়াটার শেষ হয়ে যাবে, ঠিক আছে, সেটা বলছে এখানে। আচ্ছা অ্যাকর্ডিং টু নীতি আয়োগ, এই নীতি আয়োগটা পুরো কথা তোমরা যদি লিখতে চাও পাশে লিখে দিতে পারো, না লিখলেও হবে, তার কারণ এই কিছু শব্দ আছে, প্রচলিত কিছু শব্দ যেগুলো খুব কমন, তার ফুল ফর্ম না লিখলেও হয়, তোমাদের ইচ্ছে হলে লিখে দিতে পারো, শব্দ বেড়ে যাচ্ছিলো বলে আমি লিখিনি। তারপরে দেখো কী বলছে, তাহলে নীতি আয়োগের তথ্য অনুযায়ী ভারতের 21টা শহরে 20 সালের মধ্যে গ্রাউন্ড ওয়াটার শেষ হয়ে যাবে, উইল রান আউট মানে শেষ হয়ে যাবে, ফিউচার টেন্সে আছে মানে ফিউচার ইন্ডিফিনিট টেন্সে আছে। তারপর কী বলছে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার, হ্যাজ রিফর্ম, রিফর্ম মানে হচ্ছে সংস্কার করা, পুনরায় গঠন করা ইত্যাদি, হ্যাজ রিফর্ম মানে সংস্কার করেছে, কী সংস্কার করেছে, ইটস ডিপার্টমেন্টের দপ্তরকে মানে ওই জল সংক্রান্ত দপ্তর, অ্যান্ড দেখো তারপরে কী বলছে, অ্যান্ড ইন্ট্রোডিউসড এবং ইন্ট্রোডিউস করেছে মানে চালু করেছে, ঠিক আছে, সেভারাল ওয়াটার সাপ্লাই প্রজেক্টস, সেভারাল মানে বেশ কতগুলি, ওয়াটার সাপ্লাই প্রজেক্ট মানে জল সরবরাহ করে এমন প্রজেক্ট চালু করেছে, ঠিক আছে। ঠিক এই যে প্রজেক্টগুলো, এই প্রজেক্টগুলো তোমরা যদি নেট ফেট সার্চ করে কিছু লিখে দিতে পারো দুই একটা, তাতে কোনো অসুবিধা নেই, আমি শেষের দিকে একটা প্রজেক্ট, অন্য প্রজেক্টের কথা বলেছি, ঠিক আছে, শব্দ বেড়ে যাচ্ছে বলে আমি আর বাড়াইনি কথাগুলো। হ্যাঁ এরকমও যদি তুমি লেখো তাতেও অসুবিধা নেই, কিন্তু তোমার যদি মনে হয় তাহলে কিছু সেভারাল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট সাচ অ্যাজ দু চারটে নাম লিখে দিতে পারো, দুটো একটা নাম লিখে দিতে পারো, ঠিক আছে। অ্যান্ড অলসো এস্টাবলিশড এবং আরও এস্টাবলিশ করেছে, অর্থাৎ কি না গঠন করেছে, কি গঠন করেছে, এ নিউ মিনিস্ট্রি অফ ওয়াটার, নিউ মিনিস্ট্রি অফ ওয়াটার মানে জলের জন্য একটা নতুন মিনিস্ট্রি তৈরি করেছে, নোন অ্যাজ যেটা পরিচিত, এই নোন অ্যাজ কিন্তু ভার্ব নয়, প্রেজেন্ট পার্টিসিপেল, যেটা শুধু এর মানে হচ্ছে পরিচিত, অ্যাডজেক্টিভের মধ্যে ব্যবহৃত হচ্ছে। তাহলে জলের জন্য একটা নতুন মিনিস্ট্রি গঠন করা হয়েছে, স্টাবলিশড মানে গঠন মানে এখানে সেট আপ করা হয়েছে, স্থাপন করা হয়েছে, যেটা নোন অ্যাজ পরিচিত, কী নামে পরিচিত, দ্য জল শক্তি মিনিস্ট্রি, জলশক্তি মিনিস্ট্রি নামে পরিচিত, ঠিক আছে। এই হলো তারপরে লাস্ট সেন্টেন্সটা কী বলছে, টু ইম্প্রুভ গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট, টু ইম্প্রুভ মানে উন্নত করতে মানে ডেভেলপ করতে, আরও উন্নত করতে, গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট, গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্টকে আরও ডেভেলপ করতে বা উন্নত করতে অটল ভূজল যোজনা ওয়াজ লঞ্চড, এই ওয়াজের জায়গায় তোমরা হ্যাজ বিনও করতে পারো, কোনো অসুবিধা নেই, ওয়াজ লঞ্চড ইন দ্য এন্ড অফ 2019, এটা 2019 সালের ডিসেম্বরের 25 তারিখ অটল বিহারীর জন্মদিনে মানে আমাদের অনারেবল প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনে এটা করা হয়েছে, ঠিক আছে। অটল ভূজল যোজনা এটা বোধহয় লেটেস্ট, ওই জন্যই আমি এটা লিখেছি, আরও যদি লেটেস্ট তোমাদের কিছু জানা থাকে দুই একটা লিখতে পারো, অসুবিধা নেই, তবে শব্দের দিকেও আবার নজর রাখতে হবে, কতগুলো 200 শব্দের মধ্যে তাও লিখতে হবে, এমনি শব্দ বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো অন্য কিছু জানা থাকলে তোমরা এই ওয়াটার সাপ্লাই প্রজেক্টের এখানে কিছু জুড়তে পারো, না জুড়লেও হবে। হ্যাঁ তো এটা কী বলছে, টু ইম্প্রুভ গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট, ওই যে গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট মানে একটুখানি শুনে নাও তোমরা, গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট মানে হচ্ছে এই যে বৃষ্টির জল যেটাকে আবার পিউরিফাই করে আবার গ্রাউন্ডের ওয়াটারের মধ্যে যোগ করে দেওয়া যেতে পারে, এই মূলত বিষয়টা এই রকম। তো সেই ম্যানেজমেন্টের জন্য অটল ভূজল, এই দেখো ভূজল, ভূজল মানে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার,
যোজনা, এটা লঞ্চ করেছে সরকার। এই ওয়াজের জায়গায় হ্যাজবিনও করতে পারো, আবার বললাম, ইন দ্য এন্ড অফ 2019 সালের শেষের দিকে লঞ্চ করেছে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের তো বলেছি একটা একটা টাইটেল মানে হচ্ছে আর কি হেডিংটা আর কি ঠিকঠাক মতো একটা দিও, তোমার কি মনে হয়, ওইটাও যদি রাখতে চাও তো হবে, কিন্তু আমার মনে হয় আরেকটু ভালো আরেকটা যদি হেডিং দেওয়া যায়, আরেকটু বেশি শব্দ দিয়ে দিও, আমি ইচ্ছে করে লিখিনি, তোমরা একটু ভেবে বলো কী হতে পারে। তো ভিডিওটা এখানে শেষ করব, তোমরা ভালো থেকো, আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওয়ে।